ব্রাহ্মণবাড়িয়ার রাখাওড়ার জয়পুর মোড়া গ্রামে একটি উঁচু টিলায় ফাটল দেখা দেয় এড়াতে ওই এলাকার পঞ্চাশটি পরিবারকে অন্যত্র সরে যেতে বলেছে প্রশাসন শনিবার বিকেলে এ ব্যাপারে আখাউড়া উপজেলা প্রশাসন গণবিজ্ঞপ্তি জারি করে বিজ্ঞপ্তিতে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে বসবাসকারীদের নিরাপদ স্থানে চলে যেতে বলা হয় অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বৃষ্টিপাতের কারণে গত শুক্রবার ওই এলাকার কয়েক স্থানে ফাটল দেখা দেয় পাশাপাশি কয়েকটি বাড়িতেও ফাটল ধরে এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে